السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ. وَقَالَ اللَّهُ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ مُخْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله. اللهم صل على سيدنا اللهم صل على برادران اسلام، بزرگان محترم، آج ہمارے ایک کاتیکر مجلسر ذکرر پورر پرتھم بیٹھک شروع ہلو. আল্লাহ পাক পুরো তিন দিন খুব সুস্থতার সঙ্গে, শান্তির সঙ্গে, ইখলাসের এবং আফিয়াতের সঙ্গে তিন দিনের মজলিস সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। হযরতজি قدس الله سره نور الله مرقده বসে থাকতেন ওখানে দলিজে মজলিসে আসার আগেও,
যখন এই আমরা হযরতজির নির্দেশ মতো কিছু কিছু নিজেরা আলোচনা করতাম, কিন্তু যেন মনে হতো মাথার উপরে একটা মুরব্বি আছেন, কিছু ভুল ত্রুটি হলে ঠিক সংশোধন করে দিবেন, আর করেও দিতেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, জান্নাতুল ফিরদাউস। আমার বয়ান করতে করতে কোনো কিছু ত্রুটি হলে এসে সেইগুলোই নিয়ে একটু আলোচনা করতেন, কিন্তু এখন ভয় লাগে কিছু বলতে গেলে। কার কাছে আমরা আর নিজেদের সংশোধন করাবো? হযরতজি দামত নওয়ার আল্লাহু মারকাদাহু পাশেই আরাম করছেন, আমাদের কাছেই, এতটা আল্লাহর কাছে আশা রাখি যে তার ফয়েজ ও বরকাত ইনশাআল্লাহ আমাদের অন্তরে জারি আছে এবং থাকবে। তার জন্যে অন্তরকে পবিত্র রাখা, যে মহব্বত সামনে আমরা করতাম চোখের সামনে না থাকাতেও সেই মহব্বত অন্তরে নিয়ে আসা যে হযরতের দরবারেই যাচ্ছি, যে আদব হযরত থাকলে যেভাবে চলাফেরা করতাম, যেভাবে কথাবার্তা বলতাম, যেভাবে মজলিসে গুরুত্ব দিতাম যে হযরত বসে আছেন কোনো বেয়াদবি না হয়ে যায়, সেইভাবে আদব যদি গুরুত্ব সহকারে আদবের করা যায়, মহব্বত করা যায়, তো ইনশাআল্লাহ তাআলা ফয়েজ আল্লাহ পাক জারি রাখবেন। ফয়েজ আল্লাহ পাকের তরফ থেকে আসে। জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে আথার থেকে তার মাধ্যমে দুনিয়াতে আল্লাহ পাক পৌঁছান। আর এই যে আমাদের সিলসিলা আছে, পর 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 আল্লাহর ওলি যারা আমাদের সিলসিলায় আছেন তাদের কলব থেকে নামতে নামতে নিজের মুর্শিদের কলব থেকে মুরিদের কলবে আসে। যে জিকিরের সময় আমরা বলি যে একটু মুরাকাবা আমরা করে নিই, আর সে ইলাহি থেকে ফয়জানে ইলাহি আমাদের দিলে আসছে, তো তার আসল ব্যাপারটা ওইটাই যে ফয়েজ আল্লাহ পাক জারি করেন জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যত বেশি অনুসারী হবে, মহব্বতের সঙ্গে ইত্তিবায়ে রসুল যে যত বেশি করবে, তো আল্লাহ রব্বুল আলামিন তার কলবে খুদ ফখুদ ফয়েজের সমুদ্র বইয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ, বইতে থাকবে, কেউ বুঝতে পারবে না বাইরে থেকে যে কার দিলে আল্লাহ পাক কি হাওয়া চালাচ্ছেন, তা কেউ বুঝতে পারবে না। জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়ুজ ও বারাকাত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন থেকে নিয়ে হযরাতে তাবেইন, তাবে তাবেইন,
এবং পরপর এ সিলসিলা চলে আসছে। আজও পর্যন্ত হাজি সাহেবরা যে যান হজে, তো তাদেরকে হেদায়েত করা হয় যে ওখানে গিয়ে জোরে কথা বলবে না, বেফাস কথা বলবে না, মসজিদে নববী শরীফ থেকে বার হবার সময় তুমি জুতোটা থড়াম করে নিচেই ফেলবে না, আস্তে করে নিচু হয়ে জুতোটা জমিনে রাখো, না আল্লাহ পাক স্বয়ং বলেন যে জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি আল্লাহ পছন্দ করেন না। অন্য বেয়াদবি তো দূরের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জোরে কথা বলাও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন তার সমস্ত আমল আমি নষ্ট করে দেব, তার অমল নষ্ট হয়ে যাবে। হাবিতাত আমালুহুম লা তারফাউ আসওয়াতাকুম। তো এই আদবগুলো আল্লাহ পাক জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের শিখিয়েছেন, কিন্তু কেয়ামত পর্যন্ত প্রত্যেক ছাত্রদের তার উস্তাদ সম্পর্কে এই আদবই মেনে চলার আল্লাহ পাক পথ দেখিয়ে দিয়েছেন। সেই আদব, সেই গুরুত্ব সহকারে মহব্বতের সঙ্গে আসা যাওয়া, মহব্বতের সঙ্গে বসা, নিজেকে সব সময় চেক করা যে আমার দ্বারাই কোনো বেয়াদবি তো হয়ে যাচ্ছে না, আমার দ্বারাই আমাদের একটা দোষ আছে, আমরা খালি অপরেটটা দেখি, নিজের দিকে চেক করার প্রবণতাটা আমাদের মধ্যে অনেক কম মানুষের ভিতরে আছে। সব সময় নিজেকে চেক আপ করা, খবরদার জো এসা কিয়া, খবরদার জো এসা বোলা, এরকম করা যাবে না, সাইফুল্লাহ এ করা যাবে না, সব সময় তাকে ধমক দিয়ে রাখা, সব সময় তাকে কন্ট্রোল করা, যখন নিজের আয়েব আর নিজের খারাপ পথে যাওয়ার দিকটা সে অন্তর হোক, পা হোক, হাত হোক, চোখ হোক, সবটাই তো কন্ট্রোল করতে বলা হয়েছে। তো যখন নিজের এই সমস্ত জিনিসের উপরে গুরুত্ব দেবো, তো অপরের দিকে দেখার ফুরসতই হবে না। টাইম কোথা, কে কি করছে এর সময়ই পাওয়া যাবে না, কারণ আমাকে তো আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়াহলিকুম, তারপরে বলেছেন নিজের বিবি বাচ্চা সন্তান সন্ততি, তোমার নিজেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। হযরতজি প্রায় মজলিসে বলতেন যে হাদিসের মধ্যে আছে ইয়াদখুলুল জান্নাতা আবলাহ, এই হাদিসটা শোনাতেন যে জান্নাতে সরল প্রকৃতির মানুষ যাবে, কিন্তু সরল মানে এই নয় যে দিন থেকে গাফিল, নামাজ বোঝে না, নামাজ পড়তে জানে না, কলমা পড়তে জানে না, শিখছে না, সরল দিন থেকে গাফিল নয়, দিনের ব্যাপারে তাকে খুব চুস্ত চালাক থাকতে হবে, কিন্তু দুনিয়ার ব্যাপারে মানুষ সরল, যে কেউ হয়তো তাকে একটু টুইন্টিং করলো, সে সরল মনে সে বুঝতেই পারলো না, উড়িয়ে দিল মন থেকে দূর, কেউ তাকে কোনো একটা দুলে দুঃখ দিল, কষ্ট দিল, সে জিনিসটাকে কেয়ারই করলো না, ও কাকে বলছে না কাকে বলছে। তো সরল মানে দুনিয়াবি জিন্দেগি থেকে খুব বেশি দুনিয়ার চালাকি চালুমাল নয়, দিনের ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রসুল বলেন তোমার কি অবস্থা হবে যখন তোমাকে এইরকম কবরে প্রশ্ন করা হবে, তখন বলেছিলেন, ইয়া রসুলুল্লাহ, আমার আকল, আমার জ্ঞান, দিমাগ সালামত থাকবে? বলে, হ্যাঁ, এর থেকেও তেজ থাকবে। বলে, তাহলে চিন্তা নেই, আমি উত্তর দিয়ে দেব। তার মানে দিনের ব্যাপারে চৌকাস থাকতে হবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন প্রত্যেকেই দিনের ব্যাপারে খুব চুস্ত চালাক ছিলেন। জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাস, ফাদাহু রুহি আবি ও উম্মি, আমার জান, আমার মা বাপ তার উপরে কুরবান, সেইটাই আমার কাজ, সেইটাকেই আমাকে শুনতে হবে। একটা রেওয়ায়েতের মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, কোন সাহাবা যখন ওনার খলিফা উনি হযরত উমরকে বানিয়ে দিলেন, বলে, হুজুর, আপনি যে এই কাজটা করলেন, তো কিয়ামতের দিনে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেন যে এত কঠোর ব্যক্তিকে আপনি জনসাধারণের লাগাম তার হাতে দিয়ে দিলেন, আপনি আল্লাহর কাছে কি উত্তর করবেন? খুব কড়া মানুষ ছিলেন, কঠোর মানুষ ছিলেন, আর সমস্ত জনসাধারণের লাগাম তার হাতে ধরিয়ে দিলেন আপনি। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের ব্যাপারে খুব চুস্ত মানুষ ছিলেন, সব থেকে চুস্ত মানুষ ছিলেন। তিনি বললেন যে এই প্রশ্ন যদি আল্লাহ করেন, আমার কোনো চিন্তা নেই, আমি আল্লাহ পাককে বলবো যে আল্লাহ, তোমার সমস্ত জমিনের উপরে যাকে আমি সব থেকে উত্তম ব্যক্তি মনে করেছি তার হাতে তোমার বান্দাদের লাগাম সঁপে দিয়ে এসেছি, তার হাতে, যাকে সব থেকে উত্তম ব্যক্তি আমি মনে করেছি তোমার রুয়ে জমিনের উপরে। অনেক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ঢিলে পড়ে গিয়েছেন, কিন্তু দিনের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজবুত ছিলেন, জনাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফৌজ তৈরি করে আর একটা বিশেষ জায়গায় পাঠাচ্ছিলেন। তো সেই ফৌজের আমির করে দিয়েছিলেন হযরতে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নওজোয়ান ছেলে, অথচ সেই ফৌজে খুব মুরব্বী এবং জবরদস্ত পুরানো সাহাবারা সেই ফৌজে সামিল ছিলেন, কিন্তু একটা বাচ্চা ছেলেকে ঝান্ডা দিয়ে বলেছিলেন যে এই আমিরে জামাত হবে। তারপরে জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাত হয়ে যায় এবং কয়েকদিন কেটে যায়, এই সমস্ত যত কাজ দাফন থেকে নিয়ে খেলাফত, হুকুমত, সমস্ত তরতিব, তারপরে বিভিন্ন জায়গায় জনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ যাকাত থেকে ইনকার করে দেয়, কিছু মানুষ আরও অনেক দিনের একটা অঙ্গকে ধরে রাখছে তো আরেকটা অঙ্গকে ছেড়ে দিচ্ছে। তো সেই সময় হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতটাকে, যে মদিনার এত বড় একটা শক্তিশালী জামাতকে
যদি মদিনা শরীফের বাইরে একটা কাজে পাঠিয়ে দেওয়া হয়, তো মদিনা প্রায় পুরুষ থেকে অনেক খালি হয়ে যাবে। এই সময় যদি অন্যান্য এলাকার শত্রুরা দলগতভাবে দলবদ্ধ হয়ে মদিনার উপরে হামলা করে দেয়, তখন কিন্তু আমার মা বোনেদের ইজ্জত সম্মান বাঁচানোর কেউ বাহ্যিক কোনো আশ্রা থাকবে না কোনো। তো এইরকম একটা চিন্তাভাবনা করে কিছু কিছু সাহাবা, তার মধ্যে হয়তো উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু পর্যন্ত, বললেন যে এখন পাঠাবার দরকার নেই, উসামার জামাতকে এখন পাঠানোর দরকার নেই। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুকে একটা থাপ্পড় মেরেছিলেন। আজব্বারুন ফিল জাহিলিয়াতি ও খাওয়ারুন ফিল ইসলাম, বলে জাহিলিয়াতের জামানায় তুমি এত বাহাদুর ছিলে, এত কঠোর ছিলে, এত মজবুত ছিলে, আর ইসলামে এসে দুর্বল হয়ে পড়লে। যে জামাতকে জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে দাঁড়িয়ে থেকে তরতিব দিয়ে তৈরি করে পাঠাচ্ছেন, সেই জামাতকে রুখবার ক্ষমতা আবু বকরের নেই আর কারুর নেই, যাবে ও জামাত। ওই জামাত বাইরে গেল, আল্লাহ রব্বুল আলামিন কামিয়াবির সঙ্গে যে কাজে পাঠানো হয়েছিল, শায়েদ মুসাইলামাতুল কাজ্জাব না কোন জায়গায় পাঠানো হয়েছিল, তো সেখান থেকে কামিয়াবির সঙ্গে আলহামদুলিল্লাহ সেই জামাত এলো এবং আল্লাহ রব্বুল আলামিন। সেই রকম যাকাতের মুনকির যারা হয়ে গিয়েছিল, নামাজ পড়ব যাকাত দেব না, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের ব্যাপারে একটা কঠিন শব্দ ব্যবহার করেছিলেন, যে জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ বকরিকে যাকাত দিত, তার সঙ্গে যদি বকরির দড়ি দিত, আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বকরিটাকে যদি যাকাতে আদায় করে আর দড়িটাকে রেখে দেয়, তার সঙ্গেও আমি জিহাদ করব। দিনের ভিতরে এতটুকু ত্রুটি, এতটুকু কমি আবু বকর বরদাস্ত করবে না। তো দিনের ব্যাপারে এটা কথাটা অনেক দূরে চলে এলো, সহজ কথা হলো খুব চৌকাস চৌকান্না থাকতে হবে, বিশেষ করে নিজের ব্যাপারে মজবুত থাকতে হবে, পাহারাদার নিজেকে হতে হবে, নিজের পাহারাদার। কোন রাস্তা দিয়ে কিভাবে শয়তান এসে হামলা করে দিবে, মনকে বোধ দিয়ে দিবে, আর কেউ দেখছে নাকি এখন এইটা এমন করে নাও, এই কথাটা তুমি বলে ফেলো না, এক একটা কথা ফিতনা আফিতনার আগুন জ্বালিয়ে দেয় মানুষের ভিতরে, ফিতনার আগুন জ্বালিয়ে দেয়। তো ওই শয়তান যাতে কোনোভাবেই আমাদের ভিতরে ঢুকে আমাদের দ্বারাই কোনো বেয়াদবি না করিয়ে দেয়, আমাদেরকে দিয়ে কোনো এমন বেফাস কথা না বার করে দেয় যার দ্বারাই ফিতনা হয়, আমাদেরকে দিয়ে কোনো কাজ এমন না করিয়ে দেয় যার দ্বারাই ফিতনা হয়, তার জন্যে পাহারাদার থাকতে হবে, আল্লাহর কাছে দোয়াত করতে হবে যে আল্লাহ এই আমার হাত পা জুবান অঙ্গ প্রত্যঙ্গ ইয়ে আমার এখতিয়ারে নেই, আমার কবজায় নেই, তুমি যদি কন্ট্রোল না করো তো ইয়ে কখন বেরিয়ে কি ফেতনায় জড়িয়ে দিয়ে আমাকে জাহান্নামায় ফেলে দিবে, আর আমার একটা কথায় কত ভাইকে পথভ্রষ্ট করে দিবে আমি জানি না। তোমার কাছেই আশ্রয় চাচ্ছি এবং তোমার কাছেই মদদ চাচ্ছি, তোমার কাছেই সাহায্য চাইছি, যে তুমি সমস্ত খারাপি থেকে আমাকে তুমি হেফাজত করো, আমার ভাইদেরকেও হেফাজত করো, সারা মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত প্রত্যেককে তুমি হেফাজত করো। তো একটা মজলিসের আদব সম্পর্কে কয়েকটা কথা বলতে বলতে এ করছিলাম
যে যত বেশি আদব এবং মহব্বতের সঙ্গে আমরা এখানে বসব, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের তরফ থেকে এমন নিয়ামত আল্লাহ পাক দান করবেন যে কখনো কখনো আল্লাহ পাক মানুষকে জানিয়ে দেন যে সত্যি তুমি একটা নিয়ামত পেয়ে গেছো। নামাজে দিল লাগে না, যখনই ফয়েজ আসবে নামাজের মধ্যে হালাওয়াত পয়দা হয়ে যাবে, নিজের শরীরকে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করছি, তো সব কাজে লাগাচ্ছি, চোখও লাগাচ্ছি, সব কিছু লাগাচ্ছি, ধ্যান লাগাচ্ছি, তো কিছুটা সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন তোমার চোখেরও তোমার উপরে হক আছে, তার হককে আদায় করো, তোমার কানের হক আছে, কানের হককে আদায় করো, শরীরের হক আছে, হককে আদায় করো, তার সাথে সাথে এই অন্তরকে বানাবার জন্যে, অন্তরকে তৈরি করার জন্যে কিছুটা সময় অন্তরকেও দিতে হবে, যে সেই সময় আমি আর আমার আল্লাহ ছাড়া মাঝখানে কেউ থাকবে না। দিনের কাজ সব, এগুলো দিনের কাজ হচ্ছে, এখানে অন্তর দিয়ে রেখেছি, হাত জবান সব দিয়ে রেখেছি, আপনারা কান দিয়ে শুনছেন, আমি মুখ দিয়ে বলছি, সব চলছে, এগুলো দিনের কাজ। কিন্তু একটা সময় সমস্ত দিনের কাজ একদিকে, আর কেবলমাত্র আমি আর আমার আল্লাহ, তার মাঝখানে না বিবি, না বাচ্চা, না দুনিয়া, না মাল, না দৌলত, না ধন। আর এটা আমার নিজের তরফ থেকে আমি বলছি না, স্বয়ং জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ রসুলের জীবনের প্রত্যেকটা সেকেন্ড দিনের কাজের মধ্যে লেগেছে, তা সত্ত্বেও আল্লাহ পাক বলছেন যখন তুমি একটু ফারেগ হয়ে যাবে তখন তুমি তোমার প্রভুর সঙ্গে এক হয়ে যাও, বা সে আর তুমি, মানে জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন। তো ফয়েজ পাবার জন্যে দিল থাকা চাই, যেমন তেমন অন্তর নিয়ে যদি আমি বসি তাহলে পরে আল্লাহ পাক যে ফয়েজ পাঠাবেন সেই পাত্রে ফয়েজ পড়বে না, ফয়েজ বেরিয়ে চলে যাবে, ফয়েজ বেরিয়ে চলে যাবে, যে তার উপযুক্ত হবে সেখানে, দানা আর মাটি, মাটি যদি ভালো না হয় যত দামেই আপনি দানা ফেলুন না কেন সে দানা পচে যাবে, কিন্তু সে মাটির দ্বারাই সে গাছও হবে না, ফলও হবে না, ফুলও হবে না। এগুলো খুব স্বাভাবিক কথা, আমাদের জানা কথা, কিন্তু নিজেকে যদি আমরা একটু গুছিয়ে তৈরি করে নিতে পারি, সংযত হয়ে আস্তে 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 আল্লাহর কাছে দোয়া করে, এগুলো হয় কিছু, ওই যে ইয়াদখুলুল জান্নাত আবলাহ, সরল মনের মানুষ, দিনের দিক থেকে অনেক তেজ কিন্তু মনের দিক থেকে অনেক সরল। একটা পুকুরের এদিকের ঘাটে একটা চোর, সে চুরি করে এসে ছাঁচতলায় বাঁশতলা থেকে ঘুরে ঘাড়ে এসে গোসল পড়ছে, ওই দিকে সানের ঘাটে এক আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার, সে ঠান্ডা হয়ে আল্লাহর সঙ্গে সামনে সে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে বলে ঠান্ডা হয়ে সে উঠতে যাচ্ছে, এর চোখ ওর দিকে পড়ছে, ওর চোখ এইদিকে পড়ছে,
চোর মনে করছে যে আরে এই লোকটাকে এত বুজুর্গ মনে করি আমরা, এও তো চুরি করে এসে গা ফা ধুয়ে ঘরে যাচ্ছে। আর বুজুর্গ মনে করছে যে দিনের বেলায় এরা লোকেকে চোর চোর করে, এ তো তাহাজ্জুদ গুজার আদমি হে, বড়া নেক আদমি হে। তো কুল্লু ইনাইন ইয়াতারাশাউ বিমা ফিহি মাফি, প্রত্যেকটা গ্লাস বাসন পাত্র তখন যাকে উল্টাবে তার থেকে সেইটাই বার হবে যেটা তার ভিতরে আছে। যে জিনিসটা তার ভিতরে আছে সেইটাই আসবে। মধু থাকলে আস্তে আস্তে মধু টোপে টোপে পড়বে, পানি থাকলে পানি, কোনো ময়লা থাকলে ময়লা, প্রস্রাব থাকলে প্রস্রাব। যখনই আপনি তাকে নিচু করবেন তখন তার ভিতরে যেটা আছে সেটাই পড়বে। তো যখন আমার অন্তরে বদগুমানি এসে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে এর ব্যাপারেও মনটা পরিষ্কার হচ্ছে না, ওর ব্যাপারেও পরিষ্কার হচ্ছে না, ও খারাপ, ও ছোট, ও এমন, ও তেমন, ও বেকার, তখন জানবেন যে আমার দিলে রোগ এসে গেছে। কার দিলে রোগ এসে গেছে? দিলের রোগ সম্পর্কে একটা সহজভাবে একটা কথা বলে দিচ্ছি যে দিলে সত্যিকারের রোগ হয়, এটা আল্লাহ পাকই বলছেন। মেয়েদেরকে যে পর্দা করতে বলা হয়েছে মা বোনেদেরকে, তো সেই পর্দা কেন করতে বলা হয়েছে? আগে আয়েতে আল্লাহ পাক বলছেন ফায়াত মাআল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যে যদি পর্দা না করো তো ওই সমস্ত মানুষ যাদের অন্তরে রোগ আছে, অসুখ আছে, মারাজুন মানে অসুখ, তারা তোমাদের উপরে লালচ করবে, তোমাদের ব্যাপারে ভাববে, তোমাদের ব্যাপারে আশা করবে, তোমাদের ব্যাপারে লোভ করবে। আল্লাহ পাক বলছেন, মানে এর থেকে পরিষ্কার কোরআন শরীফ থেকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে দিলের ভিতরে রোগ হয়। শরীরে যেমন রোগ হয় অন্তরের ভিতরেও সেই রকম রোগ হয়। পরিষ্কারভাবে কোরআন শরীফ থেকে আল্লাহ পাক বলছেন ফায়াত মাআল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের দিলে রোগ আছে। আর এই দিলের রোগকে সারানোর জন্যেই আজ আল্লাহর ওলিদের দরবারে নিজের ইসলাহ এবং সংশোধনের জন্যে আসা। ইন্টারনেটের হাদিস শুনে, বয়ান শুনে, ইন্টারনেটে দিন শিখে দিলের রোগ সারানো যাবে না। বাড়িতে বসে বসে বইমেলা থেকে বিভিন্ন রকম নামি দামি বুখারি শরীফ, মুসলিম শরীফ, ইমাম গজালির কিমিয়ায়ে সাআদাত, ইহিয়াউল উলুমিদ্দিন, এই সমস্ত কিতাব নিজে নিজে পড়ে নিজের অন্তরের রোগ সারানো যাবে না। যেমন দুনিয়াতে কোনো মানুষ রুগী হলে সে নিজের চিকিৎসা নিজে করতে গেলেই খুব তাড়াতাড়ি মারা যায়। কিতাবে লেখা আছে এই রোগ হলে এই ওষুধ, এই রোগ হলে এই ওষুধ, কিন্তু কোনো বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ ওই বই থেকে ওই ওষুধটা খেয়ে নেয় না, না ডাক্তারের কাছে যায়, কেননা ওইটা যে লেখা আছে ও এক, কিন্তু ওই ওষুধের সঙ্গে নারীর অনেক সম্পর্ক আছে, সৌদা, সুফরা, বলগম, দম, এ শরীরের মধ্যে কোন জিনিসটা বাড়ছে, কোন জিনিসটা কমছে, কফটা বেশি আছে, বায়ু বেশি আছে, রক্তটা কি চাপটা বেশি আছে না হালকা আছে, এ সব জেনে ডাক্তার ঠিক সেই ওষুধটা তজবিজ করবে যেটা ওর শরীরের জন্য প্রয়োজন।
তবেই সে আস্তে আস্তে শুদ্ধ হবে, সুস্থ হবে। ঠিক ওই রকম নিজের চিকিৎসা নিজে করা যায় না। আজকাল আমার কাছে প্রায় প্রশ্ন আসছে ফোনে, রাত বিরে দিন রাত, বলে হুজুর এই ব্যাপারটা বলুন, আমি তো ইন্টারনেটে একজনের বয়ান শুনলাম, তিনি এই বললেন, আর আপনাদের কাছ থেকে এই শুনছি, দেওবন্দি উলামারা এই বলছে, মানে ঠিক এই ধরনের প্রশ্ন করে সে নিজে বিভ্রান্ত হয়ে গেছে, এবার আপনাকে পেরেশান করার চেষ্টা করছে। তা আমি সহজভাবেই তাদেরকে আসল উত্তরটা বলে দিয়ে, যখন দেখি যে এবার সে তর্কের দিকে চলে যাচ্ছে, আমি বলি তোমাকে আসল জিনিস বলে দেওয়া হয়েছে এবং মানা না মানা আর কাকে মানবে কাকে না মানবে এটা তোমার নিজের ব্যক্তিগত বিষয়, এখানেই ফোন সমাপ্তি করে তোমার উত্তর সঠিক দিয়ে দেওয়া হয়েছে। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ পাক বলছেন যে কেউ যদি তোমাকে সওয়াল করে তাকে ঝিড়কি দিও না। তার মধ্যে দুটোই আছে, কেউ ভিক্ষার সওয়াল করে তাকেও তাড়া দিও না, আর কেউ যদি তোমাকে মশলা জিজ্ঞেস করে তাকেও তাড়া দিও না। পরিষ্কার বলে দাও, না জানা থাকে তাও বলে দাও যে এই ব্যাপারটা এই সময় আমার জেহেনে নেই, তুমি পরে জেনে নিও, পরে বা আমি কিতাব দেখে পরে ব্যাপারটা তহকিক করে সঠিক জেনে বলবো, এখন আমার জেহেন পেরেশান আছে, আমার জানা নেই, কিন্তু ঝিড়কি দেওয়ার দরকার নেই। আর কিতমানে ইলমকে হারাম বলা হয়েছে, ইলমের কথা কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে তো তার জন্য ওয়াজিব হচ্ছে যে যে জিজ্ঞাসা করছে তাকে উত্তর দেওয়া। এবার যখন আপনি সঠিক উত্তর দিয়ে দিলেন, তারপরেও সে সেটা নিয়ে আপনার সঙ্গে উল্টো তর্ক করতে যাচ্ছে, তখন আল্লাহ পাক আপনাকে সেই তার উত্তর দিয়ে দিয়েছেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, এই ঈমান ওয়ালো তুম মেরে নবী কো ঐসা সওয়াল মত করো কি আগর উস সওয়াল কা জবাব তুমকো দে দিয়া যায়, জাহির কর দিয়া যায় তো তুমকো বুরা লাগনে লাগেগা। যদি এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয় তুমি অপমান হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। এর শানে নুজুল আছে, অনেক কিছু আছে, কিন্তু সহজভাবে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহিলরা যখন তোমার সঙ্গে বাহাসু মুবাহাসা করতে চাইবে তুমি শান্তির কথা বলে দাও বা আসসালামু আলাইকুম বলে সরে যাও। তো আজকাল ইন্টারনেটেও ফিতনা সৃষ্টি করা হচ্ছে, এখন যে যার মতো করে নিজের জিনিসটাকে করছে, কিন্তু সাধারণ স্কুল কলেজের আমার ছোট ছোট বাবারা বাচারা মায়েরা বোনেরা তারা তো জানে না যে কোন মৌলানা ঠিক বলছে, বাস বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। একজন বড় উলামায়ে হক তার বিরুদ্ধে একজন এমন বয়ান দিচ্ছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন তাকে মকবুলিয়ে দিয়েছেন, সারা দুনিয়ার মধ্যে দিনের কাজ করে যাচ্ছেন সঠিক, তার নাম ধরে সে এই ভুল করছে এই ভুল করছে এই ভুল করছে ইন্টারনেটে ছড়ানো। তো ইন্টারনেট এটাও শুনতে গেলে পরিচিত লোকের যেমন কিতাব পড়া দরকার, যাত্রার কিতাব পড়লে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, সেরকম ইন্টারনেটেও আলেমে হক্কানি এবং পরিচিত আলেমের বয়ান শোনাই দরকার, সেখানে দিল নরম হবার ব্যাপার থাকে। আর যেটা পারলাম সেটাই সুইচ টিপে দিয়ে যখন শুনতে যাবে তখন শয়তান তাকে পাঁকে প্যাঁচে ফেলে দিবে যে এটা ঠিক না ওটা ঠিক, তার চেয়ে বাবা ওসব ছাড়ো আমার মন যেটা বলছে সেটাই ঠিক। নিজের চিকিৎসা নিজে করতে যাবে, আর খুব তাড়াতাড়ি শারীরিক চিকিৎসা করলে মারা যায়, আর নিজের রুহানি চিকিৎসা নিজে করতে গেলে জাহান্নামাই চলে যাবে, ইমান চলে যাবে, ইয়ার ইমান ছাড়া সে জাহান্নামাই যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।